আজ মঙ্গলবার আঠারোই ভাদ্র দু হাজার তেইশ সালের পাঁচই সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজ শুভ শিক্ষক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের জীবনে যদি কোনো গুরু না থেকে থাকে কোনো দীক্ষা না নিয়ে থাকেন তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন আর যাদের জীবনে অলরেডি গুরু আছে গুরুর কৃপা পাওয়ার জন্য তার ধন্য বা ধন্য হওয়ার চেষ্টা করুন সাক্ষাৎ করুন আর শিক্ষক শিক্ষিকা যারা আছেন বিশেষ করে আপনার সন্তান সন্ততিদের উপরে আপনার ভালোবাসা প্রদর্শন করতে যেন আজ ভুলবেন না ছাত্রছাত্রীরা আপনার জীবনের অরিজিনাল যিনি শিক্ষক যাকে আপনি প্রকৃত শিক্ষক বলে মানেন তার সেবা শুশ্রূষা করুন অত্যন্ত উপকৃত হবেন গতকাল বৃহস্পতি বক্রি হয়েছে আর বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থানেই থাকবে একত্রিশে ডিসেম্বর সকাল আটটা বেজে ন মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি একশো দিন বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ একবার দেখে শুনে নিতে ভুলবেন না আর যেহেতু মঙ্গলবার তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভুমায় নামাক এটি একশো আটবার জব করুন এবং আজ যদি আপনারা বেশি বেশি করে রেড বা লাল রঙের কোনো জিনিস পরিধান করতে পারেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল নিশ্চিতভাবে পাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো অনুভব করায় এমন কিছু করার পক্ষে দিনটি আর চমৎকার থাকতে চলেছে অর্থগতভাবে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে আজ অর্থ সংক্রান্তগুলি সমস্যার মোকাবেলা করতে গিয়ে সন্ধ্যাবেলার সময় যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে লাভবান হতে পারেন তবে দিনটি কিন্তু ব্যয়বহুল খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না কাজের জায়গায় আজ কাজের চাপ আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের অবশ্যই শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই পরিবারের সদস্যরা ছোটো ব্যা ছোটোখাটো ব্যাপারকেও কিন্তু বড়ো করে দেখতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে